আজকে দেশের বিরুদ্ধে বিরূপ সমালোচনা হয় সেটাও কি আপনারা সমর্থন করবেন? আজকে বিরোধী দল কিছু কিছু ব্যাপারে সরকারের অন্ধ সমালোচনা মেতে উঠেন, কারণ এইসব সমালোচনা জবাব আওয়ামী লীগের চার্জশিট হিসেবে আমাকে দিতে হয়। করোনা দ্বিতীয় তরঙ্গ এ ভয়াবহ, করোনার সময় আমার কাছে অবাক লাগে যে অপপ্রচার আর গুজব যেখান থেকে সৃষ্টি করা হয়, অপপ্রচার আর গুজবের জন্য যাদেরকে শাস্তির আওতায় আনা হয় তাদের ব্যাপারে বিরোধী দল ডিজিটাল সিকিউরিটির বিরূপ সমালোচনা করে থাকে। এখন সাইবার ক্রাইম হবে আর ডিজিটাল নিরাপত্তার বিষয়টি সেখানে সরকারের অ্যাকশনের বাইরে থাকবে এটা মনে করার কোনো কারণ নেই। ডিজিটাল নিরাপত্তা জনগণকে দিতে হবে, গুজব আর অপপ্রচার ডিজিটাল নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে। কাজে এই বিষয়টা আবারও বলতে চাই, সরকার কিন্তু মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। প্রতিদিন বিরোধী দল যা খুশি সরকারের বিরুদ্ধে বলে যাচ্ছেন, বিষোদ্গার করছেন, এমনকি অশ্লীল গালিগালাজ পর্যন্ত করতে প্রধানমন্ত্রীকেও ছাড়ছেন না। সেখানে কিন্তু কারো বিরুদ্ধে এই বক্তব্যের জন্য কোনো প্রকার হয়রানিমূলক গ্রেপ্তার কিছুই হচ্ছে না। কিন্তু যারা অপপ্রচার করবে, যারা গুজব ছড়াবে, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই নেটওয়ার্কের সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তাদের কি কোনো অবস্থায় ছাড় দেওয়া বিরোধী দল সমর্থন করেন? এটাই কি তাদের গণতন্ত্র? এটাই কি তাদের দেশপ্রেম? আজকে দেশের বিরুদ্ধে বিরূপ সমালোচনা হয় সেটাও কি আপনারা সমর্থন করবেন? আমি আপনাদের কাছে বিনীতভাবে প্রশ্ন রাখতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ বিদেশে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, জনগণ মনে করে এসব অর্থে যোগানদাতা আর পৃষ্ঠপোষকতা আমাদের দেশের একটা রাজনৈতিক দল করে যাচ্ছে। লন্ডনে বসে সরকার বিরোধী প্রচারণা যে রসদ যোগানো হচ্ছে তা প্রকারান্তরে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের রূপ নিয়েছে। আমরা বিএনপিকে বলতে চাই, আপনি বলা ও লেখার কাছে স্বাধীন, তাই বলে অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ করাও তো বিবেক বিরোধী কাজ, এটা আইনসিদ্ধ নয়। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তারাই উদ্বিগ্ন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াতে চায়, তারাই উদ্বিগ্ন যারা অপরে নষ্ট করতে সংসদ সে নির্দেশ নিয়ে রেখে রেখেছে। ধন্যবাদ সবাই। জয় বাংলা, জয় জয়। আরেকটা কি মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে